তোমার নাম কি বলো? আমার নাম মোহাম্মদ পারভেজ। পিতার নাম? মোহাম্মদ হায়দার মিয়া। গ্রামের নাম? গ্রাম ডোমাইন। থানা? থানা মধুখালী। জেলা? ফরিদপুর। তুমি কি বিকাশের মাধ্যমে প্রতারণা করো? জি স্যার, আমি বিকাশের মাধ্যমে টাকা প্রতারণা করি। এখন তুমি কিভাবে প্রতারণাটা করো সেটা তুমি আমাদের দেশবাসীকে জানাও, যাতে সবাই সচেতন হয়, এভাবে যেন আর প্রতারিত না হয়। তুমি সুন্দর করে দেশবাসীকে জানাও তুমি কিভাবে প্রতারণা করো। আমি যেভাবে বিকাশের টাকাটা প্রতারণা করি, আমি চাই না সাধারণ মানুষ এইভাবে টাকাটা প্রতারণার শিকার হোক। আমি বিকাশের দোকান থেকে কিভাবে নাম্বার কালেক্ট করি, আমি একটা বিকাশ দোকানে যাই, বিকাশ দোকানে গিয়ে দোকানদারকে বলি 300 টাকার বিকাশ করেন, তখন বিকাশ দোকানদার তার খাতায় আমার নাম্বারটা লেখে। সেই সময় আমি দোকানদারের খাতাটা গোপন ক্যামেরায় ভিডিও করে নিয়ে আসি। মানে খাতাটা যখন তোমার নাম্বারটা লেখে, তখন সেইখানে পূর্বে অনেকের মানে অনেকের কাছে বিকাশের দোকানদার টাকা পাঠিয়েছে, সেই নাম্বার গুলো কি তুমি ভিডিও করো? জি স্যার, আমি সেই নাম্বার গুলো ভিডিও করি। আচ্ছা, এবং সেই নাম্বার গুলোতে আমি বিকাশ দোকানদার সেজে আমি ওই নাম্বার গুলোতে কল করি এবং বলি যে আমি বিকাশের দোকানদার বলছি, দেখেন আপনার নাম্বারে আমার কিছু টাকা ভুল করে চলে গেছে, কিন্তু গ্রাহকের নাম্বারে কোনো টাকা যায় না, গ্রাহকের নাম্বারে একটা ফেক বা ব্লাইন্ড একটা এসএমএস যায়। গ্রাহক মনে করে যে মেসেজটা পেয়ে মনে করে যে আমার ফোনে টাকা আসছে, ভুলক্রমে টাকা আসছে, আসলে কিন্তু গ্রাহকের ফোনে টাকা থাকে না, কিন্তু মেসেজ থাকে, মেসেজ থাকে। সে ওটা দেখে আমার টাকাটা ব্যাক করে দেয়। আর সে যদি ব্যাক না করতে পারে, কিভাবে তুমি ওই টাকাটা, সে কিভাবে সে সরল মনে বিশ্বাস করে যে আসলে ভুল করে আমার টাকাটা চলে গেছে, আপনার নাম্বারে আপনি টাকাটা ব্যাক করে দেন? কারণ আমি ওইখানে দোকানদার সাজি বিরাই, সে আমাকে ওই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমাকে টাকাটা ব্যাক করে, তোমার নাম্বারে ব্যাক করে দেয়। স্যার, আমার নাম্বারে কিভাবে ব্যাক করে দেয়? সে সেন্ড মানি করে অথবা ক্যাশ আউট করে, আমি সেই টাকাটা আমার নাম্বারে ক্যাশ দিই। ক্যাশ আউট বা সেন্ড মানি করতে না পারে, যে সেন্ড মানি করতে জানে না, তখন তুমি সেটা কিভাবে সেন্ড মানি করাও? আমি তাকে সেন্ড মানি করার নিয়মটা পুরো প্রসেসিংটা বলে দেই এবং সেই অনুযায়ী সে আমার নাম্বারে সেন্ড মানি করে থাকে। তুমি একটা একটা করে অপশন বলো, সে সেই অপশনে যায়, তারপরে এরকম করতে করতে সেন্ড মানি করার অপশন হচ্ছে, সেন্ড মানির জন্য *247# কল দিতে হবে। কল দিয়ে সেন্ড মানি আসছে এক নাম্বারে, এক নাম্বারে গিয়ে এক নাম্বার ওকে করতে হবে। ওকে করার পর ওইখানে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাবে, ওইখানে নাম্বার দিতে হবে, আমার নাম্বারটা ওইখানে দিবে, দিয়ে ওকে করবে। ওকে করার পর এখানে ইন্টার অ্যামাউন্ট কোড যাবে, ওইখানে গ্রাহকের অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেই টাকার পরিমাণ দিয়ে ওকে করবে। তারপরে ইন্টার রিফারেন্স আসবে, রিফারেন্সে গ্রাহকের যে কোনো মনের মতন একটা সংখ্যা দিতে বলবো, সেটা দিয়ে গ্রাহক ওকে করবে এবং গ্রাহকের পিন নাম্বারটা চাপার পরে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তার মানে তুমি যখন দেখো যে সমস্ত নাম্বারে বিকাশের দোকানদার পূর্বে টাকা পাঠিয়েছে, সেই পরিমাণটা তোমার জানা থাকে, সেই পরিমাণের সম পরিমাণ তুমি একটা মেসেজ দাও, তখন সেখানে শো করে যদি কেউ 5,000 টাকা পাঠায়, সেখানে তুমি আরো 5,000 টাকা দাও, তাহলে ওর ওখানে শো করে 10,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে থাকে 5,000 টাকা। তখন সে তার মূল যে টাকা 5,000 পাঠিয়েছে সেই টাকাটাই তোমাকে আবার ব্যাক করে দিয়ে সে নিঃশেষ হয়ে যায়, বিষয়টা এরকম। আচ্ছা, ঠিক আছে।